হাদিস 3456 নম্বর হাদিস, হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন-নাবী কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা তাত্তাবিউন সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরান বিযিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লা সালাকতুম। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা তাত্তাবিউন সানানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতির আদর্শের তোমরা অবশ্যই অবশ্যই অনুসরণ করবে পদে পদে। পূর্বের জাতি কারা? পূর্বের জাতি ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের তোমরা পদে পদে অনুসরণ করবে। দেখেন কিভাবে অনুসরণ করছে, মুসলিম যুবকদের চুলের কাটিং ছাটিং। হ্যাঁ, কেন দাঁড়িয়ে রাখে না? কারণ অমুসলিমরা দাঁড়িয়ে রাখে না, সে দাঁড়িয়ে রাখে না। চুলের কাটিং আমেরিকান কাটিং কেন? কারণ কাফের রাখে সেই জন্য। আর তারপরে আজকাল নতুন ফ্যাশন উঠেছে, যেমন চুল তেমন দাঁড়িয়ে, আবার দাঁড়িয়ে রাখাটা একটা ফ্যাশন শুরু, কারণ খ্রিস্টানরা দাঁড়িয়ে রাখতে শুরু করেছে, এরাও দাঁড়িয়ে রাখছে, তো ওটাও আবার ইসলামী দাঁড়িয়ে না, এইদিকে এইদিকে কাটা থাকছে, এইদিকে কাটা থাকছে। দেখেছেন এগুলো কোত্থেকে আসলে? এগুলো সব কাফেরদের থেকে আসছে, বোঝা গেছে। তারপর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়া। শুধু তাই নয়, আকিদার ক্ষেত্রে এই বিষয়ে যদি আলোচনা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে, যে ইহুদি নাসারেদের আমরা প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করছি। আমাদের দেশের আইনগুলি সবগুলি ব্রিটিশ আইন। হ্যাঁ, আমাদের দেশের জজ হইতে হইলে, ব্যারিস্টার হইতে হইলে, আর উকিল হইতে হইলে কি করতে হয়, কোন আইন পড়তে হয়, সব ওই ব্রিটিশ ল পড়তে হয়, না ইসলামী ল, কোরআন হাদিসের আইন পড়ে দেবে। হ্যাঁ, কোনো মৌলভি হুজুরকে মৌলানাকে আল্লামাকে হ্যাঁ জজ হিসাবে কবুল করবে, তাহলে কি অবস্থা? তাহলে চিন্তা করুন দেখি, বিচার বিভাগ সব হচ্ছে কাফেরদের অনুকরণ। আচ্ছা, গণতন্ত্র, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনের সব তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ক্ষমতায় আসবো, গণতন্ত্রে আমরা বিশ্বাসী, মানে ইহুদি নাসারাদের আমরা আদর্শে বিশ্বাসী, যে সোনানা মান কাবলা হোক জি। তারপরে এই যে মাজার পূজা, হ্যাঁ, নবী রসুলদের বুজুরগানের দিনের, হ্যাঁ, অলি আউলিয়ার কবরকে পাকা করা, এটা কাদের কাছ থেকে শিখা? এটা ইহুদি খ্রিস্টানদের থেকে শিক্ষা। হ্যাঁ, তারপরে পীর পুরোহিতের অন্ধবিশ্বাসী হওয়া, পীর পুরোহিত তারা পুত পবিত্র, হ্যাঁ, ঠিক ওই রকমই মুসলিম সমাজের পীর। হ্যাঁ, যেমন খ্রিস্টানদের ইহুদিদের ধর্মগুরুরা পাক পবিত্র একবারে, হ্যাঁ, ঠিক তেমনই মুসলিম সমাজে যারা পীরের মুরিদ, হ্যাঁ, পীর মুরিদ যদি বিশ্বাসী, তাদের অবস্থা ওই রকম অন্ধভক্ত, তাদের তারা ভুলের ঊর্ধ্বে, তাদের পাপকে পাপ বলা যাবে, তারা ভুল করলে তারা মারিফতি নজরে দেখে, উল্টো পাল্টাও যদি কাজ করে তবুও কি মারিফতি নজরে, আপনি বুঝবেন না ওগুলো, সব বুঝবেন না ওগুলো, ওগুলো মারিফতি বিষয় আছে, বুঝছেন না জি। হ্যাঁ, এইভাবে বলে শেষ করা যাবে না। ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ, আকিদাই ইবাদত বন্দেগীতে, সপ্তাহে শনিবার রবিবার ইহুদি খ্রিস্টানরা যায় তাদের, হ্যাঁ, চার্চে, তাদের ধর্মশালায় যায় না, যায় না উপাসনালয়, ঠিক তেমনি ওদিক শতকরায় 90-95 জন মুসলমান জুমা পড়া মুসলমান, সব কিছুতে সব কিছুতে। লাতাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতির তোমরা পদে পদে অনুসরণ করবে। কিভাবে অনুসরণ করছে? শিবরান বে শিবরান, বিঘতে বিঘতে, একবার সেম সেম, আধা হাত ওরা তো আধা হাত তোমরা, আর জেরান বে জেরাইন, গজে গজে একবারে, আর হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন, এমন কি কোনো ইহুদি খ্রিস্টান যদি সান্ডার গর্তে ঢুকে, সান্ডার গর্ত খুবই আঁকা বাঁকা, খুবই আঁকা বাঁকা থাকে সুরক্ষার জন্য, সোজা গর্ত না, বোধ যদি কোনো ইহুদি খ্রিস্টান সান্ডার গর্তে ঢুকে যায়, লা সালাক তোমরাও ঢুকবে, যেন এইখানেই মনে হয় উন্নতি আছে, কথা বোঝা গেছে। আজকাল মুসলিম মহিলারা, হ্যাঁ, গেঞ্জি পরে, টি শার্ট পরে, বেহাবে পর্দা, চুল ঢাকবে না, মাথা ঢাকবে না, গা ঢাকবে না, পেট পেট ঢাকবে না, কারণ মনে করছে মনে হয় এইরকম করলে মনে হয় উন্নতি করা যাবে, ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকা মনে হয় এইরকম করে উন্নতি করেছে, সুতরাং আমাদেরকেও কাপড় খুলে ফেলে দিতে হবে, কথা বোঝা যাচ্ছে না। সব কিছুতেই কাফেরদের অনুকরণ। কল্লা ইয়া রাসুল আল্লাহ, আমরা বলি হে আল্লাহ রাসুল, আমাদের পূর্বের জাতি বলতে আপনি কাদের বোঝান? আর ইহুদ অন্নাসার, ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন, তার মানে সাহাবিরা তখন ইহুদি খ্রিস্টানদেরকে এত তুচ্ছ নজরে দেখছে, আরে এই ইহুদি নাসারাদের আমরা পদে পদে অনুসরণ করবো, তাদের গোলামি করবো, তাদের পিছনে পিছনে চলবো, এটা বিশ্বাসযোগ্য নয়, অবিশ্বাসযোগ্য, অবাস্তব কথা তখন যেন, হ্যাঁ, আশ্চর্য মনে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান, তাহলে আর কার কথা বলবো, ওদেরই তো কথা বলছে, তোমাদের পূর্বে আসছে কারা, তোমাদের পূর্বে এসেছে ইহুদি খ্রিস্টানরা জি। তো সময় লেগে চলে যাচ্ছে, আর হাদিস অনেক রয়েছে, এখানেই আজকে রেখে দিই, ইনশাআল্লাহ তাআলা আগামীতে আবার, ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে রয়েছে, ইনশাআল্লাহ।